চারটি আলিফ তা ইয়া নুন আতাই না কাছে আইনা রে মজারের আলামত চারটি আলিফ তা ইয়া নুন আতাই না কাছে আইনা রে তো কাছে আইনা রে বিক্লোজ মোরান মো তো মহিলাদেরকে পড়ানোর সময় যেন আবার বলেন না, অনেক স্যারেরা আছেন তো এখানে, হ্যাঁ অনেক স্যারেরা আছেন কিন্তু আলহামদুলিল্লাহ অনেক আলিয়া মাদ্রাসা প্রভাষক আছেন, তো আপনারা যেন আবার ওই ছাত্রীদের সামনে বলতে বলতে এভাবে যেন বলেন না, যদিও বা আমি বলি, আমি অবশ্য আমার ছাত্রীদেরকে এভাবে বলি, তারপরেও আপনারা বলবেন না, বিচার চলে যাবে কিন্তু, হ্যাঁ প্রিন্সিপাল বা অন্যান্যদের কাছে বিচার চলে যাবে যে ওস্তাদ জি এখানে সুর দিয়ে পড়াতে পড়াতে বলেছে কাছে আয়নারে। তো যাই হোক, কিন্তু আমার উদ্দেশ্য কি, কাছে আয়নারে বলতে আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মাথা যেন কাজ করে যে কোথায় আসবে, তাহলে ফেলে মোজারের আলামত কোথায় আসে, ফেলের সামনে আসে, ফেলের আবার কোথায় সামনে আসে, ফা কালেমার সাথে, ফা কালেমার সামনে আসে, তাহলে মোজারের আলামত হচ্ছে চারটি আলিফ তা ইয়া নুন, আর এই চারটাকে আতায়না বলে, তাহলে তার মানে ওই আলিফ তা ইয়া নুনি, তাহলে আতায়না হচ্ছে এই আতায়নার যে কোনো একটা অক্ষর, তার মানে আলিফ অথবা তা অথবা ইয়া অথবা নুন কার সাথে আসবে, ফেলের ফা কালেমার সাথে যুক্ত হবে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন আমি ফা কালেমার সাথে, যে দেখেন এখানে ফা এক এক অক্ষর, এই যে আইন দুই অক্ষর, এই যে লাম তিন অক্ষর, আলহামদুলিল্লাহ ফা আলা, তার মানে তিন অক্ষর আমরা পেয়ে গেছি, এটা একটা ফেল বা বাক্য। এখন এই বাক্যটা মোজারে বলবো, মানে ভবিষ্যৎ বা বর্তমান কালে হয়েছে বাংলাতে, সরি বাংলাতে তো আমরা জানি লব থাকবে না, ল অথবা ব থাকবে না আমরা জানি, তো এটা যেহেতু ভবিষ্যৎ তার মানে ল থাকবে না, ব কিন্তু থাকতে পারে। তো এখন আমরা কিভাবে বুঝবো যেটা মোজারে, কিভাবে বুঝবো, এই যে আমরা সহজে দেখতে পাচ্ছি ফা আ লা, যেহেতু আমি আগেই বলেছি লাম কালেমায় ফাইল আসবে, কিন্তু এখানে এই ফার আগে কি দেখতে পাচ্ছি, ইয়া দেখতে পাচ্ছি, তো ফার আগে তার মানে ফা আলার আগে যদি ইয়া আসে তাহলেই তো সেটা ফেলে মোদারে, তার মানে সেটা গঠনগত ফেলে মোদারে, যার মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ কাল থাকবে, তাহলে গঠনগত যদি এটা ফেলে মোদারে হয় তাহলে এটা তো উস্তাদ জি এটা তো ফা আলা হওয়ার কথা, কারণ কারণ কি বইয়ে লেখা থাকে ফেলে মাজি থেকেই ফেলে মোদারে গঠন করা হয়, এটা সত্য কিন্তু আবার সত্য না, তাই বলে ভুল তা কিন্তু নয়, আসলে ফেলে মাজিটা ছিল ফা আলা, ফেলে মাজির ফা কালিমা পৃথিবী উল্টা গেলেও কি হয় না, সাকিন হয় না কোনো দিনই না, কিন্তু আমরা তো এখানে সাকিন না দিলে পড়তেই পারবো না, পৃথিবী এগুলো নিয়মের ব্যাখ্যা বিশ্লেষণ নয়, কেন হয়েছে কে জানে, আল্লাহ আল্লাহ ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু এখানে যদি আমি জবর দেই তাহলে আর চেনা যাবে না, যার জন্য চেনার বুদ্ধির জন্য আমাদেরকে এই ফায়ের জবরটাকে খেয়ে ফেলে দিয়ে ইয়ের উচ্চারণ করতে হচ্ছে, আপনারা জানেন যখন কোনো অক্ষরের উপরে জবর জের বেশ কিছু থাকে না, ওই অক্ষর অসহায় তাকে টেনে নিয়ে যে পড়তে হয়, যজুমলা হরফ একবার পড়া যায়, যজু মানে কি আঘাত করা, যার উপরে কিছু আঘাত থাকে না, যে গরিব নিঃস্ব তাকে তার উপরেই বেশি আঘাত করা হয়, পৃথিবীর এটা সচরাচর নিয়ম, তাই বলে যে আরবি ভাষাতে নিয়ম তা না, একটু মজা দিচ্ছে আপনাদেরকে। যাই হোক, তাহলে এই ফা কালেমাকে যদি আমরা সাকিন না দেই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না যেটা ফেলে মুদারে কিনা, এই জন্য ফা কালেমা সাকিন হয়ে যাচ্ছে, কিন্তু ফা কালেমা সাকিন হোক আর টাকিন হোক, এই যে ফা আলা মূল, এই ফা আলা এটা মূলত ফেলে মাঝি না, সুতরাং আমরা বলতে পারি ফেলে মাঝি থেকে গঠন হচ্ছে, কিন্তু সরাসরি ফা আলা তো হচ্ছে না, তাহলে আবার ফেলে মাঝি থেকে হচ্ছেও না, তার মানে মুরগি আগে না ডিম আগে, তার মানে মুরগি আগে না ডিম আগে, এটা এরকম একটা কথা হয়ে গেল, ঠিক আছে, কিন্তু কেউ চিন্তা করে না যে বাচ্চা মুরগির ডিমের বাচ্চা হতে গেলে মরগও লাগে, জানি না মরগ ছাড়া ডিমের
বাচ্চা হয় কিনা জানি না খেলে, তবে এটা একটা কৌতুক অথবা কোনো বইয়ে পড়েছিলাম। তো মুরগি আগে না ডিম আগে, এটা যেমন সত্য, মরগও লাগে এটাও তেমন সত্য। ঠিক তেমনি এই ফালার মধ্যে যে জগৎটা আছে, এটা ফেলে মাঝি থেকে আসুক আর যা মনে তাই থেকে আসুক, ফা কালেমাটাকে আমরা সাকিন করব। আলামতে মোজারে যখন যুক্ত করব তখন ফা কালেমাকে কি করব, সাকিন করব। তাহলে এখানে আমি ইয়া দিয়েছি, এই যে ইয়া দিলাম, ইয়াফ বললাম। এখন আমি কি এখানে তা দিতে পারবো, তাহলে তাফ হবে। এখন আমি এখানে আলিফ দিতে পারবো, তাহলে আফ হবে। আর আমি এখন এখানে নুন দিতে পারবো, তাহলে নাফ হবে। এরকমভাবে চারটার যে কোনো একটা ফা কালিমাতে আসবে, তার মানে ফা আলা এই ফা কালিমার আগে যুক্ত হবে। তাহলে মজারের আলামত কোথায় এলো, ফেলের ফা কালিমার সামনে এলো, ফা কালিমার সাথে যুক্ত হলো। তার মানে মজারের আলামত আসে শব্দের প্রথমে, তার মানে ফেলে মাঝির আগে ফেলে মজারে আসে, আলামত আসে। কতভাবে বুঝছেন যদি তাহলে অনেকভাবে বলতে পারবেন। ফেলে মাঝির আগে, ফেলে মাঝির আগে কি আসে, মজারের আলামত আসে। তাহলে আতায়না পড়ালাম, আলহামদুলিল্লাহ এটা আমরা পড়িয়েছি। তাহলে আজকে আমরা শুধু একটা জিনিস জানবো, আমরা তো বেশি জানবো না, আমরা ছোট মানুষ এই জন্য আমরা কম বুঝি, আমরা প্রাইমারিতে পড়ি এই জন্য। এখন তাহলে আলিফটা আগে শিখতে হবে, সবচাইতে যেটা বেশি জরুরি। ইয়া ফালু ইয়া ফালানে এভাবে আমাদের ওস্তাদজি শেখাননি, এবং আরব বিশ্বের সকল ডিকশনারিতে গুলো দেখি যে মোতাকাল্লিম মানে, মোতাকাল্লিম মানে নিজেই, মানে ফালতু দিয়ে উদাহরণ দেওয়া থাকে। তো আমাদের অভিধানে, বাংলাদেশ ভারতের অভিধান, মিসবাহুল লুগা সহ অন্যান্য আরও অনেক অভিধান, আরব বিশ্বের অভিধানগুলোতে তখন ইয়াফালু মানে ফালা ইয়াফালু মতো করে তার মানে উদাহরণ দেওয়া থাকে সিগাগুলো। কিন্তু আমি একটু ব্যতিক্রম করতে চাই, যে যেটা বেশি জরুরি সেটা আগে শেখাবো। সেটা কি সবচাইতে বেশি বলে তুমি তুমি তুমি, আর সবচাইতে বেশি বলি আমি আমি আমি। আর মোজারের সকল সিগা যেহেতু একই রকম, শুধু দুটা আমাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হয়, তার নাম হচ্ছে আফালু আর নাফালু। এই জন্য এই দুটাকেই আমরা আগে শিখব, আগে জানব। সুরে সুরে বলেন বিসমিল্লাহ, আল্লাহ আপনি সাহায্য করেন। আলিফ আসে এক সিগায়, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু। তো রাত হয়ে যায়, তো জোরে বলতে গেলে শরমও লাগে একটু একটু, বুঝেন না, ঢাকা শহর আসলে সকলেই তো ফ্ল্যাট বাড়িতে থাকে, একটু শরমও লাগে। যাই হোক, তারপরেও এখনও কেউ কিছু বলেনি অবশ্য, কোনো অভিযোগ দেননি। তারপরে মাঝে মাঝে জোরে জোরে পড়ি, বিশেষ করে বিকালবেলা, এখন তো রাত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে পড়েন হয়তো বা, শব্দ না গেলেও দরজা জানালা সব গ্লাসগুলো খুলে দিলাম। তো যাই হোক, আপনারা পড়েন। আলিফ আসে একসি গাই, জোরে চিৎকার করে সবাই পড়েন, আলিফ আসে একসি গাই, ওয়াহিদ মুতাকাল্লিম আফালু। এখন ওয়াহিদ মুতাকাল্লিম কি জিনিস, ওয়াহিদ মানে একজন, মুতাকাল্লিম মানে বক্তা, মানে যে নিজেই বলে, তার মানে আমি। ওয়াহিদ মুতাকাল্লিম মানে কি আমি। তাহলে আলিফ আসে একসি গাই, আর এই যে আলিফ এটা কোথায় থেকে এসেছে, এর আগে বলেছিলাম আনা থেকে মূলত আলিফ নিয়েছে, আনা, এই নুনটা বাদ দিয়ে শুধু আলিফ নিয়েছে। এই আলিফ মানে আমি, এই আলিফ মানে আমি। তাহলে আফ আলু, তাহলে আপনি এখন নিজেই করতে পারবেন, ফা আলা মানে করা, তাহলে আ মানে হচ্ছে আমি, আর আলিফটা হচ্ছে মোজারের চিহ্ন, তাহলে আফ আলু মানে আমি করি করছি, এই দুটা হচ্ছে কি বর্তমানকাল, আর করব এটা হচ্ছে ভবিষ্যৎকাল, তাহলে অর্থ হবে তিনটা। আফালু মানে আমি করি, আমি করছি, আমি করব। সুরে সুরে মুখস্থ করিয়েছি না, আবারও করে নিচ্ছি, এরপরে আর কিন্তু করব না আপনাদের বাসে। সুতরাং সাবধান, আলি পাশে আছে গায়ু ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, এভাবে মুখস্থ করবেন, আলি পাশে আছে গায়ু ওয়াহিদ মুতাকাল্লিম আফালু, আলিফ আসে একসি গাই ওয়াহিদ মুতাকাল্লিম আফালু।
সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং এই দুটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হয়, এই জন্য এই দুটাকে আগে শিখিয়ে নেই। আর অন্যগুলো তো দেখা মাত্র একেবারে ম্যাগনেটিক ফিল্ডের মতো, যেমন পৃথিবীর ম্যাগনেটিক পাওয়ার আছে সেই রকম মাথা আপনার বলে দিবে এটা অমুক, এটা ওয়াহেদ, এটা তাসমিয়া, এটা জুমা, অবশ্যই ওগুলো চিনতে পারবেন। এই দুটা একটু ঝামেলা করবো, অতএব এই দুটাকে আগে সাইজ করি। আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফালু, আলিফ পাশে আকসি গাই একটু অভিনয় করেন, আলিফ আলিফ মানে হামজা, আলিফ মানে আনা আনা আমি আমি, তাহলে আনা বা আমি। আলিফ আসে অ্যাক্সিগাই, অ্যাক্সিগাই মানে একটা শব্দে, মোজারের একটা শব্দে শুধু আলিফ আসবে, তাহলে আলিফ আসে অ্যাক্সিগাই, সে সিগার নাম কি? ওয়াহেদ মুতাকাল্লিম মানে আমি, তাহলে ওয়াহেদ মুতাকাল্লিম আফালু আমি করি, আমি করছি, আমি করব। তাহলে আলিফ আসে অ্যাক্সিগাই ওয়াহেদ মুতাকাল্লিম আফালু আমি করি, আমি করছি, আমি করব। এই সুরে পড়তে হবে, এই সুরে পড়তে হবে, তাহলে মূলত আপনার জন্য এটা সহজ হবে। আবার আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফালু আমি করি, আমি করছি, আমি করব, এক সুরে। তাহলে দুটা পড়া সুরে গেল, একটা হচ্ছে ফেলের আলামত, মোদারের আলামত চারটি, আলিফতা ইয়া নুন আতাইনা কাছে আইনা রে, এটা একটা সুর দিয়ে পড়তে হবে। আর একটা সুর কি? আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফালু, এই যে আফালু মানে আমি করে, তাহলে আলি পাশে আলিফ মানে কি? আমি আনা 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 থেকে আলিফ, তাহলে আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম ওয়াহেদ মুতাকাল্লিম ওয়াহেদ মুতাকাল্লিম আফালু, আফালু মানে আমি করি, তাহলে আমি করি, আমি করছি, আমি করব, আমি করি, আমি করছি, আমি করব। করি মানে অনির্দিষ্ট, আমি করি, এখনই করি, একটু পরে করি, একটু আগে করি, কিন্তু করছি মানে বর্তমান থেকে চলছে, আমি কাজটা এখনো বন্ধ করিনি। আর করব মানে ভবিষ্যৎ, তাহলে তিনটা দুটা কালি পেয়ে গেলাম, কিন্তু কি দুটা কিসের? এই দুটা হচ্ছে বর্তমানের চিহ্ন, তাই এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে সাধারণ আর এটা হচ্ছে চলমান। তাহলে আমি করি, আমি করছি, আমি করব। আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফআল, ওস্তাদ জি আগে বাচ্চাদেরকে এভাবে অভিনয় করে পড়াতাম। আলি পাশে আলি পাশে আলি পাশে আলিফ মানে আনার আলিফ, মনে যেন থাকে আনার আলিফ, তাহলে আনা। আলি পাশে আকসি গাই, এই যে আকসি গাই যখনই বলবো তার মানে ফেলের ফাকালিমার আগে আসতেছে, তাহলে আসে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম মানে আমি, ওয়াহেদ মুতাকাল্লিম আফআলু আমি করি, আমি করছি, আমি করি, আমি করছি, করছি মানে চলছে কাজটা, চলমান। উপলব্ধির সাথে পড়ুন, সুরে সুরে পড়ুন, মুখস্থ করুন, বুঝে পড়ুন, বুঝে পড়ুন, উঠুন উঠুন, না উঠলে কিন্তু কাজান দিয়া ফেলায় মন, না কি যেন একটা ভিডিও ভাইরাল হয়েছে। যাই হোক, আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফআলু আমি করি, আমি করছি, আমি করব। তাহলে আগামীকালকে আমরা নুন সহ অন্যান্য মোজারের আলামতগুলো দেখিয়ে দেব ইনশাআল্লাহ, মোজারের আলামতগুলো দেখিয়ে দেব। নুন আসে আকসি গাই জুমা মুতাকাল্লিম নাফআলু আমরা করি, আমরা করছি, আমরা করব, ইনশাআল্লাহ পারবেন ইনশাআল্লাহ। আলি পাশে আকসি গাই ওয়াহেদ মুতাকাল্লিম আফআলু আমি করি, আমি করছি, আমি করব।